নয়ানজুলিতে পৌল একটি মাল বোঝাই লরি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। জানা গেছে ধূপগুড়ি শহর সংলগ্ন বামনি ব্রিজ এলাকায় একটি মাল বোঝাই লরি কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এরপর লরি চালক সেখানে লরিটিকে ঘোরানোর চেষ্টা করেন, সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি আস্তে আস্তে নয়নজুলিতে পড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, কেননা রাস্তার পাশে প্রতিদিন সন্ধ্যায় বেশ কিছু ছেলে বসে থাকে আড্ডা মারে, তবে কালকে কেউ ছিল না, হয়তো তারা থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। গাড়ির চালকের নাম দামোদর জয়শঙ্কর, তিনি তামিলনাড়ুর ভেলুর এলাকার বাসিন্দা। ঘটনায় তিনি কোনো রকম চোট পাননি, তবে চালক হিন্দি বলতে বা বুঝতে না পারায় কিছুটা সমস্যা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তখন মোটামুটি 6:30 হবে সন্ধ্যা আর কি, তখন গাড়িটা এখানে আইসে মানে ঘুরাতে ছিল আর কি, গাড়িটা ঘুরাবে এমন সময় পিছাইছে, পিছিয়ে মানে পিছনে তাগুলা নিচে পড়ে গেছে আর সামনে তাগুলো আটকাইছিল বামের মধ্যে, তারপরে আস্তে 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 উঠে গেল। অনেকক্ষণ পর 2-3 ঘন্টা দাঁড়াইছিল। কোন জায়গা এটা? জায়গাটা নাম এটা বামনিবার সারদাশ্বর শিশু মন্দির। তো চালকটা কি অসুস্থ হয়েছে? চালকটা না আহত কিছু হয়নি, কেউ আহত হয়নি, কেউ আহত হয়নি কিছু, এমনি আস্তে আস্তে উঠে গেছে। সন্ধ্যাবেলা ঘটনা কত? সন্ধ্যাবেলা স্বাভাবিকভাবে যদি কেউ রাস্তার পাশে থাকতো তাহলে দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা হতো, এটা অনেক দুর্ঘটনা হতো। বাসে সেগুলো সন্ধ্যা দিয়ে আবার এখানে আবার ছেলেগুলো বসে আড্ডা মারে হাওয়া খায়, কালকে কেউ ছিল না, তাহলে তো বড় সড় দুর্ঘটনা হতো। আপনার নাম? আমার নাম একরাম হোসেন, এইখানে বাড়ি, ছোটনের বাড়ি। পুজোয় কেনাকাটা করতে কোথায় যাবেন ভাবছেন? চলে আসুন রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রোতি ড্রেসেসে। এখানে ছেলে মেয়ে সহ শিশুদের জন্য স্পার্কি, মার্ভেল, বালিকা, কিডস কেয়ার সহ বিভিন্ন নামি দামি কোম্পানির বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। তার পাশাপাশি এই পুজোয় প্রত্যেকের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, তাই আর দেরি কিসের, চলে আসুন আমাদের এখানে। আমাদের ঠিকানা রোতি ড্রেসেস, প্রোপ্রাইটার শুভঙ্কর দাস, ধূপগুড়ি, ফলপট্টি, পুরনো ভিডিওলের নিচে। যোগাযোগ নম্বর 8957665198 অথবা 9563178566।